শাহিদুল ইসলাম বলেছেন জানাজার নামাজের প্রথম তাকবীরের পর 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 সুরা এখলাস পড়া জায়েজ হবে কিনা আচ্ছা এটা আপনার প্রথম প্রশ্ন তার মানে হচ্ছে আপনি বলছেন প্রথম তাকবীরের পরে সাধারণত সুরাফাতেহা যে পড়া হয় তো বোখারি হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে যদিও এখানে কিছু একতলাফ আছে কেউ কেউ সানাপ পড়ার কথা বলেছেন তবে ক্ষেত্রে খুবই স্ট্রংলি রেকমেন্ডেড সের এই বিধানটা হচ্ছে আল্লাহ একবার বলে সুরা ফাতেহা পাঠ করা এখন প্রশ্ন হলো সুরা ফাতেহার পর অন্য কোনো সুরা মেলানো যাবে কি না আপনি এখানে বলেছেন সুরা এখলাস পড়া যায় আছে কি না তো আমরা এখানে দেখবো যে আসলে সুরা ফাতেহার পরে অন্য কোনো সুরার বিষয়টা শরীয়তসম্মত হবে কি না বা এখানে ওলামাইকেরামের কী আখতলাফ রয়েছে তারপরে সেটা সুরা এখলাস হোক অন্য সুরা হোক সেটা পরবর্তী বিষয় এখানে আমরা একটু যদি তাহকিক করি তাহলে দেখব যে আল মাদাহেব আল আরবাহ অর্থাৎ চারটা যে মাধাব রয়েছে ফেকি মাধব হানাফি মালিকি শাফরি এবং হাম্বালি সেই মাধবগুলোর অধিকাংশ ওলামাইকেরামের অভিমত হলো যে সুরাফা পরে সলাতুল জানাজার মধ্যে আর কোনো সুরা না পড়া সুরাফাতেহার পরে সলাতুল জানাজার মধ্যে আর কোনো সুরা না পড়া ফাতেহা পড়া যাবে কিনা এটা নিয়ে আমরা কেরামের মধ্যে এখতলাফ দেখি যেমন মালিকী মাধবের কেরাম তারা বলছেন যে না ফাতেহা পড়াই যাবে না তাদের সাথে আর অন্য কিছু ফোকাহে কেরামও আছেন আর অন্য ওলামাইকার তারা বলছেন যে না সুরাফা তেহা এটা পড়া যাবে এবং যারা বলেছেন পড়া যাবে তাদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা সলাতুল জানাজার রোকন কারণ রাসুলসাল্লা বলছেন সুরাফাতা না পড়লে সলাত হবে না সেটা যে কোনো সলাতের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা হোক ওয়াক্তিয়া সালা অথবা জানাজা আর এখানে আব্বাস রাজিয়ালের যে হাদিসটা আমরা বোখারির মধ্যে পাই সেখানে বিস্তারিতভাবে সুরা ফাতেহা পড়ার কথা এসেছে ফলে আমরা এখানে ওলামাই কেরামের বিভিন্ন বক্তব্য পাই আবার কেউ কেউ বলেছেন সুরা ফাতেহা পড়াটা মুস্তাহাব যারা মুস্তাহাব বলেছেন সলাাতুল জানাজার মধ্যে সুরা ফাতেহা পড়া তাদের মধ্যে একজন হচ্ছেন শাইখুল ইসলাম এবনু তাইমিয়া রহমা উল্লাহ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মহাকে কোলামাইকেরামের মধ্যে নানামুখী এখতলাফ আছে আমরা হাদিসের ভাষ্য পাওয়ার পরে আমি তার আলোকে বলবো জানাজার প্রথম ত্যাগবীরের পরে সুরাফাতেহা পড়াটা সন্না এটা বিশুদ্ধ হাদিস দ্বারা যেহেতু সাব্যস্ত হয়েছে কেউ এটাকে ওয়াজিব বলুন সুন্না বলুন মোস্তাহা বলুন যাই বলুন না কেন এটা প্রমাণিত এটা প্রমাণিত দ্বিতীয় হচ্ছে সুরাফাতেহার সাথে অন্য কেরাতের ব্যাপারেও আমরা ইখতলাফটা জানলাম যে মালিকী মাধবের অনেকে এবং আরও বিভিন্ন ওলামাই কেরাম তারা এটাকে বলেছেন যে না পড়া যাবে না তবে এক্ষেত্রে আমরা দেখি যে একটা আথার রয়েছে ইমাম নাসাই তিনি ইবন আব্বাস রদি আল্লাহ তালহো থেকে একটা সহি সনদের হাদিসে এটি বর্ণনা করেছেন এবং ইবন আব্বাস থেকে তিনি বলেছেন আল্লাহসাল্লাহ আলাহ জনাজাতিন ফার আবে ফতেল কিতাবি ওয়াসুরাতিন ওয়া জাহারা ফালাম্মা ফারেগা কয়লা আব্বাস তিনি জানাজার সালাদ পড়েছেন এবং সুরা ফাতেহা পড়েছেন এবং আরেকটা সুরা পড়েছেন সশব্দে পড়েছেন এবং যখন তিনি শেষ করলেন বললেন এটাই সন্ন্যত এটাই হক আচ্ছা আসলে সশব্দে পড়ার বিষয়টা নিয়ে আমাদের ওলামাইকেরাম বিশাল বহস করেছেন তাদের বিভিন্ন বক্তব্য আছে আর সুনাল জামাতের বিশাল সংখ্যক কেরাম নিঃশব্দে পড়ার পক্ষে তাদের অভিমত ব্যক্ত করেছেন আমি সেদিকে আর যাবো না আমি এখানে শুধু সুনানুত্তির মিজির যে ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াদি আছে সেখানের গ্রন্থকার যে কথাটি বলেছেন সেটা এখানে একটু তুলে ধরবো তিনি বলেছেন যে নাসাইর মধ্যে যে বর্ণনাটি এসেছে যে আব্বাস সুরা ফাতে পড়েছেন এবং তার সাথে আরেকটা সুরা তিনি সংযুক্ত করেছেন এর দ্বারা বোঝা যায় যে সুন্না হচ্ছে সুরাফাতেহা পড়া এবং তার সাথে আরেকটা সুরা মেলানো শাওকানি বলেছেন এই হাদিস দ্বারা ফাতেহার সাথে অন্য আরেকটা সুরা মেলানো জায়েজ হওয়ার দলিল খুঁজে পাওয়া যায় আচ্ছা এখন এই হাদিসটার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি হাফেদেবন হাজার তার তালখিস গ্রন্থে বলেছেন যে এই হাদিসটা আবু আলাম মুসনাদে বর্ণনা করেছেন তারপরে বাইহাকি অবশ্য সুরার কথাটা এখানে যে সুরা সংযুক্ত করেছেন সে কথাটা বলছেন গায়রু মাহফুদ এটা সংরক্ষিত নয় আর ইমাম নববী বলেছেন এ হাদিসের সনদ শুদ্ধ এই সবগুলো মতামত ইমাম এবন হাজার একসাথ করেছেন তার দ্বারা বোঝা যাচ্ছে যে হাদিসটি শুদ্ধ রেওয়ায়তটি শুদ্ধ রেওয়ায়ত নিয়ে হয়তো বিভিন্ন ইজতেহাদ রয়েছে বাট এটার দ্বারা প্রমাণিত হলো যে সুরা ফাতেহা এর সাথে অন্য একটা সুরা মেলানো যেতে পারে যেহেতু একটা সহিহাদিস দ্বারা সেটা সাব্যস্ত কেউ এটাকে মোস্তাহাব বলেন কেউ এটাকে হয়তো গ্রহণ করেননি ভিন্ন কোনো একটা কারণে অথবা তাদের কাছে হাদিসটা পৌঁছে নিতে নানা কারণে শেখ বিন বাজুর রাহেমাহল্লাও আমি তার একাধিক ফাতোয়াতে দেখেছি পড়েছি এবং তার যে আলোচনা সে আলোচনাটি শুনেছি তিনি বলেছেন যে সুরাফাতেহা এর উপর একটাচার করা যেতে পারে এতটুকু পড়ে তারপরে দ্বিতীয়তাক বেড়ে যাওয়া যেতে পারে আর যদি কেউ চান তাহলে অন্য যে কোনো সুরা মেলানো যেতে পারে সেক্ষেত্রে সুরাতুল এখলাসকে তাকসিস করার কোনো দলিল নেই আপনি যে বিশেষভাবে সুরাতুল এখলাস পড়ার কথা বলছেন যে হ্যাঁ আমি সুরা ফাতেহার পরে সবসময় সুরাতুল এখলাস পড়বো জানাজার সালাতে তাহলে তার কোনো দলিল নাই তবে যদি আপনি তাকসিস না করেন সুনির্দিষ্ট না করেন হঠাৎ করে কখনো আপনি কোনো এক জানাজার নামাজে যে সুরা ফাতেহার পরে সুরা সুরাতুল এখলাস পড়ে ফেললেন অথবা সুরাতুল কাউতার পড়ে ফেললেন তাহলে সেটা শরীয়তে যায় আছে এই হাদিস থেকেই সেটা সাব্যস্ত হলো